মৌলভীবাজার সদর উপজেলার ভুজবল আল মোস্তফা ট্রাস্ট এবং মরহুম আলহাজ হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির 2024 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার ভুজবল আল মোস্তফা ট্রাস্ট এবং মরহুম আলহাজ হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চক্ষু শিবির 2024 মোহাম্মদ জাকির মিয়ার বাড়ির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন চ্যানেল এস টেলিভিশন ইউকে এবং চিকিৎসা প্রদান করেন বার্ড এর ডাক্তার বৃন্দ। এই চক্ষু শিবিরে বিভিন্ন এলাকা থেকে বিশিষ্টজনরা উপস্থিত থেকে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজকে বিনামূল্যে চক্ষু চিকিৎসার জন্য এখানে আয়োজন করা হয়েছে। বিভিন্ন এলাকার লোকজন আসতেছে, আসলেও ভালো লাগতেছে। এই উদ্যোগ প্রতি বছর ইনশাল্লাহ এগুলো হবে। এলাকার গরিব মানুষের লাগে খুব একটা ভালো জিনিস, তারা করে আশা করুন ভবিষ্যতে আর একটু ভালো হতো আর এলাকার গরিবগুলোর ভালো হওয়ার। যে মত উদ্যোগ নিয়েছে আমদুমিয়া ফাউন্ডেশনের, যে বিনামূল্যের চক্ষু শিবিরের চিকিৎসা উপলক্ষে যেটা উদ্যোগ হয়েছে অত্যন্ত ধন্যবাদ জানাই। এখানে আমরা সানি রোগী শনাক্ত করে সুনামগঞ্জ সিলেট ওসমানীনগর চক্ষু হাসপাতালে নিয়ে যাব। ভবিষ্যতে এই জিনিসটা যদি চালমান থাকে তো আমরা এলাকাবাসী উন্নত হইব। এই উদ্যোগটা তারা যে উদ্দেশ্যে করছে খুব ভালো এবং চিকিৎসাটাও সুন্দর হইতেছে। আমরা আলহাজ আমদুমিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু শিবিরে এবার প্রথম আমাদের কার্যক্রম চলছে। তাই আমাদের আশা আছে যে এবার কেউ যদি আমাদের যে কোনো আছে দেখা মতো দিয়ে দিয়ে সামনে বসে আমরা অনেক বড় করে করব। এই চক্ষু শিবিরে মোট 322 জন চক্ষু রোগীর সেবাদান করা হয়। এদের মধ্যে পুরুষ ছিলেন 130 জন, মহিলা ছিলেন 192 জন। ক্যাটারেক্ট আইডেন্টিফাই করা হয়েছে 30 জনের, পুরুষ 15 জন, মহিলা 15 জন। সার্জারির জন্য নেওয়া হয়েছে 21 জনকে। মোট রিফ্রেকশন 144 জন, পুরুষ ছিলেন 52 জন এবং মহিলা ছিলেন 92 জন। চশমা প্রদান করা হয়েছে মোট 100 জনকে, যাদের মধ্যে পুরুষ ছিলেন 36 জন, মহিলা ছিলেন 64 জন। কম্পাউন্ড চশমা দেওয়া হয়েছে মোট 20 জনকে, এদের মধ্যে পুরুষ ছিলেন 8 জন, মহিলা 12 জন। এছাড়াও 100 জন রোগীকে ঔষধ প্রদান করা হয়েছে। চক্ষু রোগীরা এই চিকিৎসা সেবা পেয়ে তাদের আবেগগণ অনুভূতি প্রকাশ করেন। আমি আমার ছেলের নয় আজকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিয়েছি। আল্লাহ দুনিয়া আখিরাতের ভালোই দান করতা। দেশের জন্য আপনারা যে এত কিছু করবা এতে আমরা খুব খুশি আছি। এই চক্ষু নিয়ে আমাদের দিন যদি কষ্ট করলাম, আজকে যে তারা বিনামূল্যে আমার এখানে তারা সাহায্য করছে বা খাওয়ার দাম, এতে আমি অত্যন্ত খুশি। আমি কেন এই যে ফ্রি চিকিৎসার যে পাইছি যেন এই আমদুমিয়া সাহেবের বাড়ি আমি খুব খুশি। আমি একটা চশমা পাইছি, সুচিকিৎসা পাইছি, পাওয়াতে অনেক ধন্যবাদ সব। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, ভুজবল, মৌলভীবাজার।